আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন রিজাল করিম আবরার সাহেবের একটি ভিডিও আমরা ধারাবাহিক পর্যায়ে জবাব দিচ্ছিলাম, তো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনার যে বিষয়টা, আমরা প্রতিদিন 4টার দিকে বিভিন্ন হানাফি ভাইদের আমি বিভিন্ন আলোচনার জবাব দিব, এইভাবেই শিরোনামে আমি একটি যে ভিডিও সিরিজ করছিলাম তার আজকে আমরা 5 নম্বর পর্ব এই জন্য দিচ্ছি যে রেজাল করিম আবরারের আমি এর আগে বেশ কিছু মিথ্যাচার আমি দেখিয়েছি। তো এই এই উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আবারও এসেছি যে মুক্তি রেজাল করিম আবরারের বেশ কিছু মিথ্যাচার আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব, সেইগুলো আপনারা শুনবেন এবং তারপরে যথারীতি এতে দালের সঙ্গে আপনারা বিষয়টাকে বোঝাবেন যে আসলে হচ্ছে এটা কি, আসলে কি হচ্ছে। আসেন প্রথমত আমরা তার আলোচনাটা একটা শুনে নিই। আপনারা তো ভাই পড়েন না, ইউটিউবে লেকচার শুনে লাফান, এদের অবস্থা যে কত ভয়ঙ্কর এবং এরা যে কত খারাপ। পৃথিবীর ইতিহাসে কোন বাতিল কখনো সাহস করেনি রাসূলের হাদিস বদলাই দিতে। হ্যাঁ, ওইটা করেছে যে তারা হাদিস জাল করছে, কিন্তু আমাদের নামাজারি ভাইরা হাদিস জাল করে না, কিন্তু সহি হাদিসে নিজেদের মত প্রমাণিত করার জন্য এক দুইটা শব্দ ঢুকাই দেয়। এক দুইটা শব্দ কত মারাত্মক। এই যে দেখেন, এই কিতাবের নাম হলো যেভাবে নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম মক্কি। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা এতক্ষণ শুনে রেজাল করিম আবরার আহলে হাদিসদের প্রতি তিনি কর্কশ কণ্ঠে তির্যক ভাষাতে ওপেন স্টেজে সাধারণ মূর্খ জনসাধারণের সামনে কি হয়েছে আলোচনা করছেন। তিনি বলছেন যে আহলে হাদিস তারা নাকি হাদিসের শব্দের মধ্যে পরিবর্তন করিয়ে দেয়, আহলে হাদিসরা নাকি হাদিসের শব্দের মধ্যে নিজের ইচ্ছে মতো শব্দকে ঢুকে দেয়, এটা তার প্রথম প্রথম অভিযোগ, মনে রাখবেন। তারপরে আলোচনাটা আবারও শুনেন। শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, যিনি এনটিভিতে রমজানের প্রোগ্রাম করেন, ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি, উনি সুস্থ করে ইউটিউবে দেখবেন কথা বলেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া শাহ ওলিউল্লাহ, এতজন শেখের সম্পাদনা করা বই। আমাদের দেশে কিছু ভাই আছেন বিতিরের নামাজ পড়েন 1 রাকাত, শুনছেননি কখনো? বিতিরের নামাজ পড়েন 1 রাকাত? 1 রাকাত, বড় আজিব কথা। আমরা বলেন 3 রাকাত, প্রমাণিত নয়। আরে ভাই, আমরা নিজেরও তো 3 টাকার ভিতরে পড়ি। শেখ মুজাফফর বিন হোসেনের বই নিয়ে আপনি পোস্টমর্টম শুরু করছেন, তার অধ্যায় আছে 3 টাকার ভিতরে পড়ে সহি হাদিস। পৃথিবীতে এমন কোন আহলে হাদিস নেই, চ্যালেঞ্জ করলাম মুক্তি রেজাল করিম আবরারকে, যারা 3 টাকার ভিতরকে অস্বীকার করছে, বরং এটা আমল দ্বারাও আহলে হাদিসরা ধরে রেখেছে 3 টাকার ভিতর। কিন্তু মানুষদেরকে দেখেন আহলে হাদিস সম্পর্কে বিদ্বেষ তার অন্তরে এত পরিমাণে আছে, জনসাধারণকে ধোকা দেওয়ার জন্য জনসাধারণের কাছে এসে বলছে যে আহলে হাদিসরা তারা 3 টাকার ভিতর তারা পড়া অস্বীকার করে, 3 টাকার ভিতর পড়লে নাকি নামাজ হয় না। মানে এরকম এরকম মিথ্যাচার কোনো ভাই ভাই আপনারা যেন আলেম মানুষ, আলেম মানুষ যদি আপনারা এইভাবে যদি মিথ্যাচার করেন তাহলে তো মানে এটা খুব খারাপ একটি বিষয়। আমরা বলি যে ভাই আপনি সমালোচনা করেন, ইলমে ইখতিলাফ থাকতে খুব সুন্দর ভদ্র ভাষায় মার্জিত ভাষায় আলোচনা করেন, ঠিক আছে, কিন্তু জনসাধারণ লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে এরকম মিথ্যাচার করছেন যে আহলে হাদিসরা নাকি 3 টাকার ভিতরকে অস্বীকার করে, এত বড় মিথ্যাবাজি ধোকাবাজিটা কোথায় শিখেছেন? আজিব ব্যাপার, আলেম আপনারা এ ধরনের ভাবেন কেন? আসেন তারপর আমরা আলোচনা শুনি। আচ্ছা, আমরা তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনার জব দেবো না, আমরা অন্য একটা বিষয় নিয়ে একটা আলাদা হাদিস পড়বে, তারপরে আমরা সেই বিষয়টাই যাচ্ছি। আমরা আসি মূল বিষয়টা, এটার জবাব আমরা অন্য একটা পর্বে দেবো ইনশাল্লাহ। দেখেন
ওখানে লেখা আছে মুসাদরাকে হাকিমের 141 নম্বর হাদিস ছিল লা ইউসাল্লিমু ফির রাকআতাইনিল উলাইয়াইন মিনাল উইত্রি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না। একটু বুঝেন মুরব্বী যুবক ভাইরা, আপনারা তো বেশি হুজুগে ইউটিউবে সুন্দর কথা শুনে মনে করেন উনি অনেক বড় শায়েখ। হাদিসে আসছে লা ইউসাল্লিমু ফি রাকআতাইনিল উলাইয়াইন মিনাল উইত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন। আমরা বিতরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাই না, দাঁড়িয়ে যাই। হাদিসে আসছে বিতরের দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না, আর আমাদের শায়খরা হাদিস বদলাইয়া দিয়েছেন বিতরের দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসতেন না। নাউজুবিল্লাহ। শ্রোতা মন্ডলী, আমরা এতক্ষণ আলোচনাটা নিলাম, আরো দীর্ঘ আলোচনা আছে এবং তার ভাষাগুলো দেখেছেন যে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যুক। এখানে রেজুল করুন আবরার সাহেবের একটা মূলত দাবি হচ্ছে এটা যে আহলে হাদিস শায়খ এই যে নুরুল ইসলাম আল মাক্কি, ইনি নাকি হাদিসের মধ্যে শব্দ পরিবর্তন করে ঢুকিয়ে দিয়েছে মুস্তাদাক আল হাকিম 140 নম্বর হাদিস, ওখানে আছে লা ইউসাল্লিমু, আর আমরা আহলে হাদিস নাকি করে দিয়েছি লা ইয়াকুদু, মানে আল্লাহ সালাম ফিরাতেন না আবরার সাহেবের দাবি, আর লেখক নাকি করে দিয়েছে তিনি বসতেন না। তো এটা নিয়ে তিনি অনেকগুলো সর গোল পড়েছে। সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিশেষ করে লাঞ্ছিত করবে তাকে লাঞ্ছিত করবেই। আবরার সাহেবকে চ্যালেঞ্জ করছি, উনি যে আরবি ইবারতটা পড়েছে আবার কান খুলে শুনে রাখেন, কারণ আপনি যে ওই ভাষায় কথা বলছেন ওই ভাষায় আপনার সঙ্গে কথা বলছি, কান খুলে আপনি শুনে রাখেন। আপনি তো খুব ভালো আরবি জানেন, আরবির পাণ্ডিত্য খুব বেশি বেশি দেখান এবং আপনার ভক্তবৃন্দ যারা আছে তারা, আবার বলছি যে আপনি যে ইবারত পড়লেন যে মুস্তাদরাক আল হাকিম 1140 নম্বরে লা ইউসাল্লিমু ফি রাকাতাইনি উলাতাইনি মিনাল বিত্র, এই যে আপনি ইবারতটা পড়েছিলেন, চ্যালেঞ্জ করলাম আপনাকে মুস্তাদরাক আল হাকিমের 1139 নম্বর হাদিস থেকে এই ইবারত দেখাবেন, যদি দেখাতে না পারেন আপনি কাজ্জাব, ওয়াল্লাহি 1139 নম্বর হাদিসে এই বিষয়টি নাই। চ্যালেঞ্জ করলাম, আমি আবারও বলছি চ্যালেঞ্জ করলাম, আপনারা অনেক বেশি আরবি জানতে পারেন, তাই আমার ভাঙাচোরা আরবি দিয়ে আমি যতটা বাই হাকি বিশেষ করে মুসলিম হাকিম দেখেছি জি না, এই হাদিসই নাই ওখানে। উনি মিথ্যা করে একটা নিজের ইচ্ছে মতো অন্য একটা হাদিস তিনি পাঠ করে দিলেন এই বিতর্কিত মাসালার ক্ষেত্রে এসে। শ্রোতা মন্ডলী, হয়েছে কি, আসলে হয়েছে কি জানেন, উনি রেফারেন্স দিচ্ছে মুসলিম হাকিমের 1140 নম্বর হাদিস, লেখক লিখেছে 1140 নম্বর হাদিস, আহল হাদিসরা দলিল দাও 1140 নম্বর হাদিস, কিন্তু মুফতি আবরার সাহেব পাণ্ডিত্য দেখাতে গিয়ে তিনি 1140 নম্বর হাদিসের ইবারত তিনি পড়েননি, তিনি পড়েছেন কি 1139 নম্বর হাদিসের ইবারত পড়ছে, আর তিনি এখানে তাহাকিক তিনি করতে এসেছেন 1140 নম্বর হাদিসের। আজিব ব্যাপার, বুঝতে পারলাম না
কি এটা কি হচ্ছে, মানে আপনি যে এই তির্যক ভাষা ওরে দাজ্জাল ওরে কাজ্জাব ওরে বাটপার বললেন, তো ভাই আপনি যে ইবাদত করেছেন চ্যালেঞ্জ করলাম যে আপনি এই এই হাদিসের ইবাদত করেছেন যেটা নুরুল ইসলাম আল মাক্কি সাহেব যিনি দিয়েছেন এটা আপনি পড়েছেন, চ্যালেঞ্জ করলাম পড়েননি। আপনারা অনেকে বলবেন যে শুধু বাংলা পড়ে পড়ে, আরে ভাই কত আরবি পড়া জানেন, আরবি এবার মুস্তাকিল হাকিমটা খুলেন অথবা এখনই আপনি মাকতারের সামনে থেকে সার্চ করেন, ইরাক 40 নম্বর হাদিসে এই ইবাদত নেই। আবরার সাহেবকে বলছি আপনি তো ভিডিও জবাব দেওয়ার মতো আপনার এখন পর্যন্ত হিম্মতটা হয়নি, অন্তত লিখে দেখান তো কোন নুসখাতে আপনি পেয়েছেন আর যে ইবাদতটা দিয়েছেন সেটা এই ইবাদত কিনা যেটা মাক্কি সাহেব দিয়েছে, এটা একটা প্রতারণা ধোকা দিয়েছেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেছে, যে অভিযোগে অভিযুক্ত করে যে স্ট্যান্ডার্ডে পরে দাঁড়িয়ে আপনি আলাদিসদের ভুল ধরছেন, আপনার দ্বারা সেই ভুলটাই সংঘটিত হয়েছে। রেফারেন্স দিচ্ছেন মুসলিম হাকিমের আমাজান আয়েশার একটা হাদিস আর আপনি পড়ছেন তার আগের হাদিসের ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনাদেরকে লাঞ্ছিত করবে। পয়েন্ট নাম্বার 2, উনি কতভাবে বললেন যে আল্লাহ রাসূলের নামে আহল হাদিসরা হাদিস জাল করেছে, একটা টুকরা ঢুকিয়ে দিয়েছে, উনি নাকি মুস্তাকাল হাকিম খুঁজে খুঁজে যে ইবাদতটা দেয়া হয়েছে মাক্কী সাহেবের এই ইবাদত নাকি পাইনি, বা আপনি যদি না পান তার অর্থ এটা নয় যে আসলে হাদিস গ্রন্থে এই ইবাদত নেই, এটা আপনার দুর্বলতা, এটা আপনার অজ্ঞতা। আসেন আমি খোলাসা করি বিষয়টা আসলে কি হয়েছে। মুস্তাদাকাল হাকিম হাদিস নম্বর 1140, এখানে একটা যে আরবি ইবাদত আছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা এইভাবে বর্ণনা করছে যে লা ইয়াকুদু মানে তিনি বসতেন না, এটা হচ্ছে মুস্তাদাকাল হাকিম 1140 নম্বর হাদিসের দাবি আমাদের, যে আল্লাহ রসুল তিনি তিন রাকাত বিতর পড়তেন মাঝখানে বসতেন না, এটা আহলে হাদিসের দলিল, এটা হচ্ছে যেটা রেফারেন্সটা দেওয়া হয়েছে হাকিমের 1140 নম্বর হাদিস। এখন হানাফি ভাইদের দাবি হচ্ছে যে না, এখানে লা ইয়াকুদু নাই লা ইয়াসলামু আছে, যে তিনি সালাম ফেরাতেন না। এখন একটাই হাদিস হানাফি ভাইরাও যে দলিলটা দিচ্ছে, আহলে হাদিসরা একই দলিল দিচ্ছে 1140 নম্বর হাদিস। আহলে হাদিসদের বইপত্রে লেখা আছে কি যে লা ইয়াকুদু, যে রাসূল তিন রাকাত বিতর পড়তেন মাঝখানে বসতেন না, এই হাদিসটাই হানাফি ভাইরা তারা পড়ছে কি লা ইয়াসলামু, যে তিনি সালাম ফেরাতেন না। এখন এই লা ইয়াকুদু না লা ইয়াসলামু এই দুটো শব্দ নিয়ে মতনৈক্য, আর এই জন্য এতগুলো দাজ্জাল কাজ্জাব অভিযোগ করে দিলেন। রেজাল করিম আবরার সাহেবকে বলি আপনি কি এতেদালের সঙ্গে এই কথাগুলো বলেছেন, না মানুষকে আহলাদিসদের প্রতি বিদ্বেষ চড়িয়ে দেওয়া, যারা আহলাদিসদের মসজিদকে ভেঙে চৌচির করে দেয় দাজ্জাল কাজ্জাব সবকিছু বললেন? ভাই আমি জানি, ভালো করে জানি, আপনিও জানেন, এই হাকিমের এই হাদিসটা নিয়ে দীর্ঘ একটা বহস আছে, এই হাকিমের এই ইবাদতটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়ে আসছে দীর্ঘদিন ধরে, কেননা কিছু কিছু পাণ্ডুলিপিতে লা ইয়াসলামু আছে আর কিছু কিছু পাণ্ডুলিপিতে লা ইয়াকুদু আছে, আপনি ভালোভাবেই জানেন এটা, তারপরেও আপনি এটাকে গোপন করে আপনি সাধারণ মূর্খ জনসাধারণকে আপনি যে কথাগুলো বলে দিয়ে আল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে আপনার পিস থেকে একদম স্লোগান দিচ্ছে, এটা কি, এটা কি আলেমের কাজ? আপনি বলতে পারতেন যে ভাই আসলে কিছু 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 হাকেমের নুসখাতে লা ইয়াসলামু আছে আর কিছু কিছুতে আছে লা ইয়াকুদু আছে, এই দুটোর মধ্যে আপনি আপনার মতটাকে প্রাধান্য দিতে পারেন যে হ্যাঁ আমরা তাহকিক করে দেখেছি আসলে লা ইয়াকুদু এই শব্দটা সঠিক নয়, এখন আসলে লা ইয়াসলামু এই শব্দটাই হবে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, এখানে দেখেন মুজাফফর বিন মহসেনের বইটা তিনি পোস্টমর্টেম অনেক জায়গাতেই করেন, কিন্তু মুজাফফর বিন মহসেন এই কথাতে কিন্তু তার বই লিখে দিয়েছে, খুলবেন জাল হাদিসে কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 331 নম্বর পৃষ্ঠা, এখান থেকে তিনি দলিলটা নিয়ে এসেছেন, নিয়ে এসে তিনি বলে দিয়েছেন যে কিছু কিছু পাণ্ডুলিপিতে লা ইয়াসলামু আছে মানে সালাম ফেরাতেন না, যেটা হানাফি ভাইদের দাবি, আর কিছু কিছু পাণ্ডুলিপিতে লা ইয়াকুদু আছে মানে তিনি বসতেন না, এটা আহলে হাদিসদের দলিল, মানে একই হাদিসের শুধুমাত্র এই ইবারতের মধ্যে কোন পরিবর্তন ঘটেছে, একটা ভুল ঘটেছে, এখন এখানে লা ইয়াসলামু হবে না লা ইয়াকুদু হবে, এটা নিয়ে তো বিতর্ক আছে, কিন্তু এটা নিয়ে আপনি আহলে হাদিসকে দাজ্জাল কাজ্জাব মিথ্যুক বাটপার পর্যন্ত বলে দিলেন, এটা কি আপনার এতেদাল, এটা কি ইনসাফ? এটাই যদি ইনসাফ হয় তো ভাই এই ধরনের কথা যদি আপনি আহলে হাদিসরা তাদের বই সংকলন করার জন্য যদি এই অভিযোগ করেন, বা আপনি এই আঙ্গুলটা কতদূর তুলেছেন আপনি জানেন? ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে কান খুলে রেখে শুনে রাখেন, ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে 998 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে ইমাম হাজার আসকালানি রহিমাহুল্লাহ এখানে লা ইয়াকুদু দিয়েই তিনি মুস্তাকাল হাকিম থেকে নকল করেছে, বলেন এবারে ইমাম হাজার আসকালানিকে বলেন যে তিনি হচ্ছে জাহেল, তিনি হচ্ছে দাজ্জাল, তিনি হচ্ছেন কাজ্জাব, এসব কথাগুলো বলেন? ভাই এটাকে আহলে হাদিসরা একা করেছে আপনি জানেন? এই ইবাদত নিয়ে মতনৈক্য আছে, এবং আমি এটা এখনো দাবি করছি যেখানে লা ইয়াসলামু শব্দটা এটা সঠিক নয়, লা ইয়াকুদু শব্দটাই সঠিক। আপনাদের দলিল শুনে আমাদের মাসাইলে মাওলানা তামিদুর মাওলা
বিস্তারিত আলোচনা করেছে। ওই আলোচনাটাই শেষ নয়, আমাদের কাছে আমাদের দলিল আছে। যেদিন আলোচনাতে সরাসরি বসবেন সেদিন আপনাদেরকে দেখিয়ে দেব আসলে আপনাদের তাহকিকের দূর কত দূর আর আমাদের তাহকিকের দূর কত দূর, এটা আপনাকে দেখিয়ে দেব। এখনো দাবি করছি যে মুস্তাক আল হাকিমের হাদিসে লা ইয়াকুদু শব্দ আছে, তিনি বসতেন না, লা ইয়াসলামু এই শব্দটা ভুল। এর একটা জ্বলন্ত প্রমাণ দেখে নেন, মুস্তাদ আল হাকিমের এই হাদিসটাই একই সনদে একই মতনে ইমাম বাইহাকি রহমাহুল্লাহ 458 হিজরিতে মৃত্যু, তিনিও তার 4803 সনদ কুবরালিল বাইহাকিতে তিনি লা ইয়াকুদু দিয়ে একই হাদিস পেশ করেছেন আমাদের আয়েশার, যে তিনি বসতেন না। এখন বলেন ইমাম বাইহাকিকে যে হাদিস জালকারী, দাজ্জাল বলেন, কাজ্জাব বলেন, মিথ্যুক বলেন, ধোকাবাজ বলেন, ইমাম মুলাক্কিন রহমাহুল্লাহ তিনিও না ইয়াকুদু দিয়েই নকল করেছে, ইমাম জাহাবি রহমাহুল্লাহ তার আল মুহাজ্জাব তাল মুহাজ্জাবের মধ্যে 3847 নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি হাকিম থেকে নকল করেছেন যে লা ইয়াকুদু এই শব্দ দিয়েছে। আপনাদের তামিদুন ওয়ালা তো 10টা দলিল দিয়েছে যে লা ইয়াসলামু শব্দটা আসলে মূলত হবে, আমি আপনাকে 20খানা দলিল দিতে পারবো যে সালাফরা হাকিম থেকে যারা নকল করেছে তারা এই লা ইয়াকুদু তিনি বসতেন না। এই সমস্ত ইমাম হাজারকে, ইমাম বাইহাকিকে, ইমাম জাহাবিকে, ইমাম মুলাক্কিনকে আপনাদের এরকম 20 জনের নাম দিতে পারবো, এরা সকলে দাজ্জাল, সকলে কাজ্জাব, সকলে মিথ্যুক, আজিব ব্যাপার। এমনকি এই দাজ্জাল কাজ্জাব যদি লেখক এই মাক্কী সাহেব হয়ে থাকে, কান খুলে শুনে রাখুন, আরফুস সাজি সুনান তিরমিজির সার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি তার আরফুস সাজির মধ্যে তিনি নিজেই কথা লিখে দিয়েছেন তার দ্বিতীয় খণ্ডের 14 নম্বর পৃষ্ঠাতে, যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নিজে বলছেন যে আমি হাকিমে 3টা নুসখা দেখেছি, 3টা, এই 3টা নুসখার মধ্যে কোন জায়গাতে লা ইয়াসলামু শব্দ পাই নাই, 3টে নুসখার মধ্যে লা ইয়াসলামু তিনি বসতেন না, যেটা হানাফিরা লাফালাফি করছেন, দেওবন্দিরা লাফালাফি করছেন, আপনাদের দাদা ওস্তাদের দাদা ওস্তাদের দাদা ওস্তাদ দেওবন্দির প্রতিষ্ঠাতা তিনি বলছেন 3টা নুসখা দেখেছে, আমি নাই নুসখা দেখিনি। কিন্তু ইমাম যিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ দেওবন্দিদের মাথা তাজ, তিনি বলছেন যে 3টা নুসখা দেখেছি, এই হাকিমের লা ইয়াসলামু শব্দ তিনি পাননি। তাহলে বলেন এবার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে তিনি বাট পাচ্ছিলেন, তিনি ছিলেন কাজ্জাব, তিনি ছিলেন দাজ্জাল, কেন তিনিও এই কথা বলেছে। হ্যাঁ, তারপরে তিনি ইমাম জাইলাইয়ের কথাকে প্রাধান্য দিয়েছে, এটা আলাদা একটা বাহাস, তিনি প্রাধান্য দিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনিও নুসখা দেখেছেন হাকিমে 3টে, 1টা নয়, 2টা নয়, 3টা নুসখা দেখেছে, আমি দেখি নাই, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেখেছে, তিনি বলেছেন যে না ইয়াসলামি শব্দটা পাই নাই। তাহলে কি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে দাজ্জাল বলবেন, কাজ্জাব বলবেন? সেই মুসলিমের হাদিস পড়লেন অনর্থক জায়গাতে যে কে দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, কিয়ামতের আলামত, তা দাজ্জাল কাজ্জাব কে? ইমাম হাজার আসকালানি, ইমাম জাহাবি, ইমাম বাইহাকি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ইমাম মুলাক্কিন, আরো অনেক আমি দলিল দিতে পারবো, যেহেতু আজকে এই বিষয় নিয়ে বসি নাই তাই এই ব্যাপারে আমি আলোচনা করব না, যে আসলে লা ইয়াসলামু শব্দ হবে না ইয়াকুদু শব্দ হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই না। আরো দেখেন আপনাদের উস্তাদের বই, যে বই পড়ে আপনি পণ্ডিত দেখাচ্ছেন ভিডিও করে করে, আপনাদেরই তামিদুল মাওলা সাহেব এ বইটা একজন দুজন মিলে তো লিখে নে রে ভাই, দলিশ নামাজের মাসাইলে বইটা মূলত 4-5টা বইয়ের প্রবন্ধকে একত্রিত করে আপনারা লিখেছেন, মুজফ্ফরবিন মহাসিনের বিরুদ্ধে আপনারা একা পারছেন না, একজন নয়, দুইজন নয়, 4-5 জন মিলে একটা বই রচনা করেছেন, আজিব ব্যাপার। তামিদুল মাওলা সাহেব তিনি লিখেছেন বিতের সালাত অধ্যায়, মহিলাদের মহিলাদের নামাজের পার্থক্য লিখেছে মৌলানা আব্দুল মালিক সাহেব, তারপরে কাজা সালাতের ব্যাপারে লিখেছে আপনাদের আবু বাক্কা জাকারিয়া সাহেব, আবার কিছু কিছু মাসাল লিখেছে মৌলানা আব্দুল মতিন সাহেব, একটা বই লিখতে 5 জন মুক্তি, 4 থেকে 5 জন মুক্তি লেগেছে। তারপরেও মৌলানা তামিদুল মাওলা সাহেব তিনিও স্বীকার করে নিয়েছেন, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, উনি যে অভিযোগটা করছেন যে আহলে হাদিসরা হাদিসের শব্দের মধ্যে শব্দ ঢুকিয়ে দিয়েছে, আরে ভাই শব্দ ঢুকিয়ে দিয়েছে, মিথ্যাচার কেন করছেন, আজিব ব্যাপার। ইলমি ইখতিলাফ ইলমি আলোচনা করেন, এখানে তামিদুল মাওলা সাহেব তিনিও দলিশ নামাজের মাসালা 550 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, ওখানে পরিষ্কার ভাবে তিনি বলছেন অবশ্যই ইমাম হাজার আসকালাদি রহিমাহুল্লাহ ফাতুল বারীর মুদ্রণ কপিতে হাদিসটি বসতেন না, লা ইয়াকুদু শব্দ এসেছে, তিনি স্বীকার করে নিয়েছেন, আজিব ব্যাপার। তাহলে ইমাম হাজার আসকালাকে বাটপার বলেন, আপনার তামিদুল মাওলাকে বাটপার বলেন, তিনি দীর্ঘ পর্যালোচনা করেছেন এবং বলেছেন যে ইমাম হাজার আসকালানি তিনি লা ইয়াকুদু তিনি বসতেন না হাকিমে, এই হাকিম থেকে নকল করেছেন। এরপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথাটা নকল করেছেন, ইবনুল মুলাক্কিন রহিমাহুল্লাহর কথাটি নকল করেছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কথা নকল করেছেন, বিস্তারিত তিনি আলোচনা করেছেন, আলোচনা করে তিনি আসলে একটাকে প্রাধান্য দিতে চেয়েছেন, তিনি তামিদুল মাওলা তিনি প্রাধান্য দিয়েছেন যে লা ইয়াসলামু শব্দটাই হবে। আমাদের সে বিতর্ক আমরা আজকে আসছি না, আমরা এই বিষয়ে বিতর্ক করতে চাইলে আর একটা আমরা লম্বা ভিডিও করব। আমার কথা হচ্ছে এটা যে আপনি যে এত বড় চিৎকার মেয়ে দাজ্জাল কাজ্জাব বললেন যে আহলে হাদিসরা নাকি শব্দটা পরিবর্তন করে দিয়েছে, ভাই এই কথাটা আপনাদেরকে তো বলা যায়,
যে আপনারা হানাফিরাই এখানে হাদিসের মূল শব্দ ছিল লা ইয়াকুদু আর আপনারা করে দিয়েছেন লা ইয়াসলামু আপনারা করেছেন আপনারা বাটপাড়ি করেছেন কাযযাব আপনারা দাজ্জাল আপনারা এখন যদি আমি এই কথা বলি কেমন লাগবে আপনি ভরা মসজিদের মধ্যে মূর্খ জনতার সামনে এই কথা বলে আর পাশ থেকে স্লোগান দিচ্ছে যে ইহুদি দালাল আহলে হাদিস আহলে খবিস চিৎকার মারছে আপনি বাহবা পাওয়ার জন্য আপনি এভাবে মিথ্যাচার করছেন আজিব ব্যাপার আপনাকে চ্যালেঞ্জ করলাম এই হাদিস নিয়ে সালাফদের মধ্যে ইখতিলাফ আছে না নেই যারা এই হাদিস নিয়ে কলম ধরেছে তাহকিক করতে গেছে তারা এই বিতর্কের কথা উল্লেখ করেছে আল্লামা বদরুদ্দিন আইনি থেকে শুরু করে একদম হানাফিদের জগতে সকলেই এই হাদিসের উপরে তানকিদ করেছে যেটা নিয়ে ও মানে ইখতিলাফ আছে এখানে লা ইয়াকুদু শব্দ হবে না ইসলামু শব্দ হবে কারণ ইমাম বাইহাকি তিনি ইয়াকুদের শব্দ দিয়ে তিনি নকল করেছেন ইমাম হাজার করেছেন ইমাম জাহাবি করেছেন ইমাম মুলাক্কিন করেছেন আলবানু শেখ কাশ্মীরি তিনি এই কথাটাকে নকল করেছেন আমি এরকম আরো 20 খানা দলিল দিতে পারবো কিন্তু এই ভাবে ধোঁকাবাজি কেন ভাই আপনাকে আমি এই কথা বলছি দেখেন ভাই আপনারা আলেম মানুষ আপনারা আলেম মানুষ আপনারা যদি এইভাবে যদি জনসাধারণকে ধোঁকা দিতে চান এইভাবে আহলে হাদিসদের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য সাধারণ জনতাকে পাগলা করে দেন সাধারণ জনতারা মসজিদ কি এমনি ভাঙতে যায় আপনাদের মতো কিছু হুজুররা আছে যারা নিজেদের মানে ফিরকার ইমাম আপনার উম্মতের জন্য খেদমত না নিজেদের মাজহাবের খেদমত করতে যায় গিয়ে আজকে এইভাবে ফিতনাগুলো আপনারা বেশি পাকাচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ আপনাকে এখনই আমি দেখালাম তাহমিদুল মাওলা তিনিও বলছেন যে না ফাতুল বাইদি ইমাম হাজার এই কথাটা নকল করেছেন আর আপনি বলেন আহলে হাদিসদের ঘাড়ে আপনি দোষটা চাপিয়ে দিলেন আজিব ব্যাপার এমন কেন এটা কি ইনসাফ দেখেন সুপ্রিম শ্রোতা মন্ডলী তারপরে কি বলছেন উনি দেখেন কি অবস্থা কিন্তু এক রাকাতকে প্রমাণ করতে গিয়ে এইভাবে যদি আপনারা হাদিস বিকৃত করেন ভাই বিকৃত আমরা করেছি হাদিস বিকৃত না হাদিসের অনুবাদ বদলাই দিয়ে এগুলা যদি এই যে কিতাব বুঝছি ভাই বুঝছি আরে বাবা ঠিক আছে ঠিক আছে ভাই তার মানে উনি অভিযোগ করলেন যে মুস্তাকিল হাকিম থেকে যে ইয়াকুদু দিয়ে আমরা ইবারত নকল করেছি আমাদের বইয়ে এটা নাকি হাদিস আমরা জাল করেছি এই জন্য আমরা দাজ্জাল আমরা কাজ্জাব আমরা হচ্ছে বাটপার আমাদের প্রতি অভিযোগ করার আগে ইমাম হাজার আসকারকে দাজ্জাল বাটপার কাজ্জাব বলতে হবে ইমাম জাহাবিকে দাজ্জাল কাজ্জাব বাটপার বলতে হবে একই সঙ্গে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি ওসান কুবরা আলীর বাইহাকির 4803 নম্বর হাদিসে তিনি এই কথাটাই নকল করেছেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে আমি আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিরসন এই বইটার মধ্যে আপনারা চলে যাবেন একদম 85 নম্বর পৃষ্ঠাতে 26 নম্বর মাসালাতে আলোচনা করতে গিয়ে 85 নম্বর পৃষ্ঠাতে আমি বিষয়টা উল্লেখ করেছি যে এই শব্দটা লা ইয়াসলামু শব্দ হবে না লা ইয়াকুদু শব্দ হবে এই দুটো নিয়ে ইখতিলাফ আছে তো আমি আমাদের পক্ষে দলিল উপস্থাপন করেছি ইনশাআল্লাহ এই প্রবন্ধটাকে ওই তামিদুল মাওলা সাহেব যে দলিলগুলো নিয়ে এসেছে সেগুলো খণ্ডনে অচিরে আমার একটা প্রবন্ধ আবার আল ইখলাস পত্রিকাতে আসবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকবেন আমি দলিলগুলো সংগ্রহ করছি তো আমাদের আজকের আলোচনা খোলাসা হচ্ছে এতটাই যে ভাই এইটা আহলে হাদিসরা জাল করেনি যদি এই স্ট্যান্ডার্ডে মাপেন তো বলবে এটা হানাফিরা জাল করেছে দেওবন্দিরা জাল করেছে বেরলভীরা জাল করেছে আপনাদের ঘরে দোষটা যাই এটা আহলে হাদিসরা নিজে তৈরি করেনি কেন মুস্তাকিল হাকিমে তিনটে নুসখা খোদ আনসা কাশ্মীর দেখেও লা ইয়াসলামু তিনি বসতেন না যেটা হানাফিরা দাবি করছে এই মর্মে দলিল পায় নাই ইমাম হাজার আসকালানি লা ইয়াকুদ নকল করছে ইমাম জাহাবি নকল করছে ইমাম বাইহাকি তিনি সনদ সহকারে নকল করছেন ইমাম মুলাক্কিন নকল করছেন এরকম অজস্র দলিল আপনাদেরকে দিতে পারবো তো এই দোষটা আহলে হাদিসদের উপরে কেন চাপাচ্ছেন কেন জনসংখ্যা খেপানোর চেষ্টা করছেন কি ফায়দা মানে আমরা তো দেখছি যে আপনাদের মতো এই হুজুরদের জন্য শয়তানি আপনাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিছু সাধারণ আম জনতা মূর্খ যারা কোরআন হাদিস কিছু বোঝে না তারাই অস্ত্র নিয়ে মসজিদ ভাঙতে চলে যায় এরাই আলাস দেখে ঘরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় আপনারা ফিতনা তৈরি করছেন আর আমাদের কাছে দিচ্ছেন একটু এতে তাদের সঙ্গে কথা বলেন আলেম মানুষ ইলমকে গোপন করিয়েন না আপনি দুটোর মধ্যে প্রাধান্য দিতে পারেন যে না ইসলাম হবে না ইয়াকুদ হবে যে তামিদুল মাওলা তিনি প্রাধান্য দিয়েছেন দুটোকে আলোচনা করার পরে প্রাধান্য দিয়েছেন আপনাদের দলিকে সে দিতে পারে একটা তার আছে
আমরা আমাদের দলিল আমরা আমরা দলিলকে আমরা আমাদের মজবুত করব, এটা আমাদের ইখতিয়ার আছে। কিন্তু এই মিথ্যাচার করেন না। এবং আপনি হাদিস বলেছেন 140 নম্বর, এবং আপনি হাদিস মিথ্যা বলেছেন 139 নম্বর হাদিস পড়ে 140 নম্বর হাদিসের উপরে হুকুম দিচ্ছেন, এটা আপনার প্রতারণা। তাই আপনাকে আমি দাজ্জাল বলতে চাই না, কাজ্জব বলতে চাই না, আপনাকে অন্য কিছু আমি বলতে চাই না। আপনি মুসলিম ভাই হিসেবে বলছি, যে কথা বলতে আসবে তারই ভুল হবে, যে লিখতে যাবে তার হাতের কলম দ্বারাই ভুল হবে। একমাত্র আল্লাহর কোরআন ব্যতীত পৃথিবীতে বিশুদ্ধ গ্রন্থ বলে আর কিছুই নেই। বুখারী মুসলিম সহিহে না আছে, এর প্রতি অনেক উলামা আপত্তি করেছে, তারপরে এই দুটো ইজমা দ্বারা এটা সহি প্রমাণিত। তাই মানুষের দ্বারা ভুল হবে এটাই ঠিক। তাই এগুলো নিয়ে যদি কর্কশ কণ্ঠে আক্রমণজনক ভাষায় তীর্যক ভাষায় নিন্দা করেন, আমরা কিন্তু বলছি যে আমরা কিন্তু আছি, আমরা কিন্তু আপনাদের ধারাবাহিক পর্যায়ে এবং জাল হাদিস যা আপনারা তৈরি করেছেন ইমাম আবু হানিফার নামে, ইমাম আবু হানিফার ফজিলতের নামে হানাফিদের ফতোয়ার গ্রন্থে আছে, মানুষের সামনে কিন্তু সব প্রকাশ করে দেবো ভাই। আমাদেরকে বেশি খোঁচা দিলেই কিন্তু আপনাদের ক্ষতি, কেননা আপনারা যে পরিমাণে হাদিস জাল করেছেন আপনাদের বইয়ে, যেমন হাত বাঁধা প্রসঙ্গে যখন আসবে মুসানাব নাবি সাহেব ভাই তাহাতুসুরা, এখানে আমরা অভিযোগ করতে পারি যে আপনারা কাজ যাব আপনার আপনার দাজ্জাল, কেন আপনার নাভি নিচে হাত বান্ধা হাদিসটাই শব্দটা আপনার ঢুকিয়ে দিয়েছেন, আপনাকে এই অভিযোগটা আমরা করতে পারি। তাই যে স্ট্যান্ডার্ডে আপনি আল্লাহ দেশকে মাপছেন, ওই স্ট্যান্ডার্ডে আমি যদি আপনাদেরকে যদি মাপতে যাই, যদি ওই মানদণ্ডে আপনাদেরকে মাপতে যাই, আমি বলে দিচ্ছি যে আপনাদেরকে জনসাধারণ বেত্রাঘাত করে আপনাদেরকে গাছের সঙ্গে টাঙিয়ে মারবে। কেননা আপনারা যে পরিমাণে হাদিসের ইবাদতের মধ্যে ক্ষয়ক্ষতি করেছেন, ইবাদতের মধ্যে কারচুপি করেছেন, প্রকাশ করলেই আপনাদেরকেই হানাফি ও যেসব জনসাধারণ আছে গাছে টাঙিয়ে আপনাদেরকে মারবে। তাই এগুলো নিয়ে ফিতনা বেশি পাকানোর চেষ্টা করেন না, এখনো বলছি থেমে যান, নচেত আমাদের কিন্তু আস্তে 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 সবগুলো কিন্তু আপনাদের মধ্যে যা আছে উজাড় করতে শুরু করে দিলে তখন আর কিছু করবে মানে নাই। ফেসবুক এমনি গরম আছে, আরো কিন্তু গরম হয়ে যাবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।